হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এমএস একাডেমি। আজকে তোমাদের একটা ছোট্ট টিপস দেওয়ার জন্য, একটা বেসিক টিপস বলতে পারো, সেটার জন্যই ভিডিওটি করছি। ছোট্ট ভিডিওটি হবে, আমার একটি ভিডিওর পুরনো ভিডিওর কমেন্ট বক্সে মিস্টার অরিজিৎ সাধু কমেন্ট করেছিলেন যে কীভাবে এপ কর ধরবে। সো আমি ওইটার ব্যাপারেই ছোট্ট করে একটা টিপস দিচ্ছি। তো তোমাদের বলতে চাই, শুধুমাত্র এফ কর্ড নয়, এফের ছাড়াও এফ শার্প, জি, জি শার্প, অর্থাৎ সিক্সথ স্ট্রিং প্যাটার্নের যেসব বার কর্ডসগুলো হয় সেগুলো তোমরা সহজে একটা ট্রিক ফলো করে প্লে করতে পারবে। ওকে, তো তোমরা সবাই ই মেজর তো ধরতে পারোই আশা করি, যারা বিগিনার্স। ওকে, ফার্স্ট ফ্রেট থার্ড স্ট্রিং ফার্স্ট ফিঙ্গার ধরো, আর সেকেন্ড ফ্রেট ফিফথ স্ট্রিংয়ে সেকেন্ড ফিঙ্গার, আর সেকেন্ড ফ্রেটেরই ফোর্থ স্ট্রিংয়ে থার্ড ফিঙ্গার, এই তিনটে দিয়ে তোমরা ই মেজর কর্ড প্লে করে থাকো, রাইট? এখন ট্রিকটা হচ্ছে কি, তোমরা যেখানে এক নম্বর ফিঙ্গার রেখেছো সেখানে দু নম্বর ফিঙ্গার রাখবে, দুয়ের জায়গায় তিন রাখবে, আর তিনের জায়গায় চার রাখবে। তার মানে কি দাঁড়ালো, এখানে তোমরা কি করবে, তিনের জায়গায় আগে চারকে পুট করো, দুয়ের জায়গায় তিনকে রাখলাম আর একের জায়গায় দুইকে রাখলাম, তাহলে এটাও ইমেজার হচ্ছে। শুধু ফিঙ্গার্সগুলোকে আমরা অল্টারনেট করেছি, মানে এক নম্বর ফিঙ্গারকে রিলিজ করে দিয়েছি, রাইট? তারপরে আমরা কি করবো, এক ঘর পরে যাব। তাহলে বাজবে এফ যদি আমরা বাজাই ফিফথ ফোর্থ আর থার্ড স্ট্রিং, তাহলে এই তিনটে কোয়ার্ড বাজালে হবে এফ মেজার। তারপরের ঘরে জাস্ট এটাকে স্লাইড করে দিয়ে গেলে এই তিনটে যদি নোটস প্লে করি, অর্থাৎ এই তিনটে স্ট্রিং ফিফথ ফোর্থ আর থার্ড, এই তিনটে স্ট্রিং যদি প্লে করি তাহলে হবে এফ শার্প। কিন্তু সবগুলো স্ট্রিং তো প্লে করতে পারবো না, কারণ যখন ধরো এখানে এফ শার্পে চলে এসি তখন এই স্ট্রিংটা কিন্তু ওপেনেই পড়ে আছে, মানে এখান থেকে যেটা বাজছে অর্থাৎ ই বাজছে তো ইতেই পড়ে আছে। একইভাবে এক নম্বর স্ট্রিংটা ওপেনে পড়ে আছে মানে ইতে, দু নম্বর স্ট্রিংটা ওই ই বিতে ওপেনে পড়ে আছে, তো ওই কারণে এই তিনটে স্ট্রিং আমরা প্লে করতে পারছি না। তো তার সলিউশন হচ্ছে যে এই ফিঙ্গারটাকে তোমরা বার হিসেবে ইউজ করো, অর্থাৎ পুট করে দাও। তোমরা খেয়াল করে দেখো, আবার একটু আগে চলে আসছি তারপর আমি ডিটেলসে বলছি। এখানে যখন তোমরা ই মেজার ধরছো তখন কিন্তু বাই ডিফল্ট একটা বার হয়ে আছে, মানে এটা এই দুটো ফিঙ্গার আছে যে ফ্রেটে, এই ফিঙ্গারটা আছে তার আগের ফ্রেটে, আর তার আগের ফ্রেটটাতে বার হিসেবে ইউজ হচ্ছে। একইভাবে পরেরটায় যাও, তাহলে এই ফ্রেট তার আগের ফ্রেট আর তার আগের ফ্রেটটা ব্লক করছে বার, তাহলে এইবার হচ্ছে সবগুলো স্ট্রিং তোমরা বাজাতে পারবে, এটাকে বলা হচ্ছে এফ মেজার কর্ড। ওকে, প্রথম প্রথম তোমরা দেখবে এরকম এরকম আওয়াজ হচ্ছে বা এরকম কিছু আওয়াজ হচ্ছে। ওকে, সো আমি বলবো যে ঘাবড়ানোর কিছু নেই, এই যে স্ট্রেংথটা না একদিনে আসে না। ওকে, কারো কারো ক্ষেত্রে চলেও আসে আমি দেখেছি, কিন্তু বেশিরভাগ বিগিনার্সদের ক্ষেত্রে এটা আসে না। তাই কী করবে, এভাবেই প্লে করে যাও, এই যে শেপটা মেনটেন করে প্লে করে যাও, তোমরা কন্টিনিউ বাজাতে বাজাতে একদিন দেখবে যে স্ট্রেংথ চলে আসে এবং বেটার আওয়াজ হতে শুরু করেছে। সো এটা হচ্ছে এফ মেজার কর্ড। ওকে, এরপরেটা হচ্ছে এফ শার্প মেজার, অবভিয়াসলি তারপরেটা হচ্ছে জি মেজার কর্ড, জি শার্প মেজার কর্ড, এ মেজার কর্ড। এবার এগুলোকে মুখস্থ হয়ে যাবে প্র্যাকটিস করতে করতে, যে হঠাৎ করে এখানে ধরলে আর বলা হয়ে গেল যে এ মেজার এটা, ঠিক আছে, হিসেব করে আসতে হবে না। তো সেভাবেই নিজেকে প্রিপেয়ার করো। ওকে, আর এটা হচ্ছে বার শেপে কর্ডগুলো। এখন তোমরা আরেকটা শর্টকাট ইউজ করতে পারো, সেটা হচ্ছে ধরো এটা ই মেজার, এটা হচ্ছে এফ মেজার, যদি আমরা তিনটে স্ট্রিং প্লে করি তো নিচে দুটো স্ট্রিংকে যদি এভাবে ব্লক করে দিই, অর্থাৎ এই ফিঙ্গারটাকে এমনভাবে ফেলবো যাতে এক নম্বর আর দু নম্বর স্ট্রিং দুটো কি ও ব্লক করতে পারে, সেক্ষেত্রে কিন্তু এফ কর্ড বাজাতে পারবো, তবে সিক্সথ বা ছ নম্বর স্ট্রিংকে কিন্তু সেক্ষেত্রে বাদ দিতে হবে, তাহলে কি হবে, এটা এফ মেজার কর্ড। ওকে, তাহলে পাঁচ নম্বর স্ট্রিং থেকে বাজাতে হবে, কিন্তু এক ঘর পরে যাও এফ শার্প মেজার কর্ড। এক্ষেত্রেও তাই একই নিয়ম, যে ছ নম্বর স্ট্রিংকে আমরা টাচও করবো না, পাঁচ থেকে বাজাবো। এটা জি, জি শার্প, এ শার্প, এভাবেই চলতে থাকবে। সো এভাবে তোমরা সিক্সথ স্ট্রিং প্যাটার্ন যে কোনো কর্ড প্লে করতে পারো। আশা করব যে যিনি কমেন্ট করেছিলেন বা জানতে চেয়েছেন এফ কর্ড কীভাবে ধরবেন, তো আশা করি ওনার অ্যান্সারটা উনি পেয়ে গেছেন, আর বাকিটা হচ্ছে প্র্যাকটিসের উপর। সো এই ছিল আজকে আমার লেসনের টপিক, আই হোপ তোমাদের টিউটোরিয়ালটি কোনো না কোনোভাবে কাজে আসবে। ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব, শেয়ার, লাইক বাটনে হিট করে দিও, আর সাবস্ক্রাইব করার পরে বেল আইকনে ক্লিক করতে ভুলো না, না করলে কিন্তু আমার ভিডিও যখন পাবলিশ হবে তখন কিন্তু নোটিফিকেশন পাবে না। সো টেক কেয়ার, ভালো থেকো, হাসি থেকো, হাসি খুশি রেখো, আর মিউজিক নিয়ে বিন্দাস চলতে থাকো। টাটা।